চৌধুরী, আপনার বায়োডেটা সত্যি ইম্প্রেসিভ। আপনি অবভিয়াসলি খুব কোয়ালিফাইড, তবে এই চাকরিটার জন্যে আপনি বোধহয় একটু বেশি কোয়ালিফাইড। আমার মনে হয় না আপনার জন্য আমাদের এই পোস্টটা ঠিক সুটেবল হবে। সরি। আমি করবো চাকরি? তোমার মাথাটা মনে খারাপ হয়ে গেছে গৌতম। আমি কোথেকে পাবো চাকরি? আমায় কে দেবে চাকরি? আমার না আছে অভিজ্ঞতা, না আছে কোয়ালিফিকেশন। আমি আমি চাকরি করতে পারবো না। আমি পারবো না চাকরি করতে, বিশ্বাস করো। কিন্তু আমিও যে চাকরি পাবো না, তাহলে কোন উপায়? উপায় অবশ্য একটা আছে, জানো মানে নেই। আজকাল খবরের কাগজ খুললে প্রায় একটা খবর দেখা যায়, পরিবারের সবাই মৃত। খবরের কাগজে বেশ বড় বড় করে হেডলাইন, পরিবারের কর্তা পরিবারের সবাইকে হত্যা করে নিজে আত্মঘাতী। চুপ করো, চুপ করো, তুমি একটা কথা বলবে না? দিনকে দিন তোমার মনটা না বিকৃত হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। আজ না হয় কাল প্রশ্নটা কিন্তু আসবেই মালিনী, তুমি ভেবে দেখো তো। ছ মাসের মধ্যে এত বড় একটা অ্যামাউন্টের টাকা কোথা দিয়ে শোধ হবে? কোথা দিয়ে আসবে রোজকারের সংসার খরচের টাকা? ধার নেবার সময় আমার সাথে আলোচনা করেছিলে তুমি? এখন তো করছি। তাতে লাভ? সেটা তুমি জানো। তুমি গৌতম, তুমি এত কুলিয়ে কথাগুলো কি করে বলছো? ভাবতে পারছো না গৌতম, এরপরে আমাদের কি হবে? আমার মাথায় কিছু আসছে না। তুমি মালিনী, 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 যেমন করে হোক, যেখান থেকে হোক, বাইরের একটা কাজ তোমাকে জোগাড় করতেই হবে। সেই একই কথা, সেই একই কথা। আমি তোমাকে কি করে বোঝাবো বলো? চাকরি আমার পক্ষে পাওয়া অসম্ভব। আর তো কোনো চয়েস নেই মালিনী, অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব এখন তোমার। আমার উপর ভরসা করো না, কারণ আমি এখানে নাও থাকতে পারি। কোথায় যাচ্ছ তুমি? আজ না হোক কাল হয়তো আমাকে জেলে থাকতে হতে পারে। তাই বলছিলাম দেরি না করে একটা চাকরি খুঁজে ফেলো।
রেডি? ভেরি গুড। এখন আর 10 মিনিট সময় আছে, কোন মাঝে সবসময় তাড়া দেয়। সেই জন্য তো তুই এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছিস, তা না হলে রোজ কত লেট করিস বলতো। ছোট মাসি আর তুমি অফিসে যাও না কেন? তোতা, আমার পুরনো অফিসের কাজ শেষ হয়ে গেছে, সেই জন্য এখন আমি নতুন অফিস খুঁজছি। পুরনো অফিসের বস খুব রাগি না? তোকে কে বললো? টিয়া, ওই নাকি তোমাকে সবসময় বকতো। বসটা একটু ওরকম হয়, টিচারদের মতন না? একদম ঠিক বলেছিস। ছোট মাসি, তুমি কম্পিউটারে সারাক্ষণ কি কাজ করো? আমি অনেক কাজ, আজকে আমি নতুন অফিস খুঁজছি। ছোট মাসি, এই কম্পিউটারে নতুন অফিসও খোঁজা যায়? এখানে চাইলে অনেক কিছু খুঁজে পাওয়া যায়। ছোট মাসি, তুমি আমাকে কম্পিউটার শিখিয়ে দেবে? কেন, তুই তো জানিস। শুধু গেমস জানি, আমি তোমার মতন কাজ করতে চাই, আমি বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। কিন্তু তুই যে বলেছিলিস তুই পাইলট হবি। হ্যাঁ, কিন্তু বাবা চাইতো যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। কিন্তু ছোট মাসি, বাবা তো এখন কিচ্ছুই জানে না। কে বলেছে জানতে পারবে না? বাবা জানতে পারবে, মা জানতে পারবে, ওরা দুজনেই তোকে খুব আশীর্বাদ করবে। তোতা, তুই জানিস আমরা ওদের দেখতে না পেলে কি হয়েছে? ওরা ঠিক আমাদের দেখতে পাচ্ছে। ধন্যবাদ মিসেস সামন্ত, আপনাদের সঙ্গে যে কাজ করতে পেরেছি সেটা আমাদের সৌভাগ্য। ইনফ্যাক্ট সে কাজটা যে আপনাদের মনের মতন হয়েছে। মনের মতন মানে? আমাদের এই গার্ল চাইল্ড প্রজেক্টটা তো মার্কেটে একদম হইচই ফেলে দিয়েছে, সববার মন ছুঁয়ে গেছে একদম। থ্যাংকস, মেনি থ্যাংকস, উই আর গ্রেটফুল টু ইউর কোম্পানি। ইনফ্যাক্ট আপনাদের সঙ্গে আরও কাজ করতে পারলে আমরা খুব খুশি হব। প্র্যাকটিক্যালি সেই জন্যই আমরা আবার আপনাদের কাছে এসেছি। এবারের বাজেট প্রায় 10 কোটি টাকা, আর এবারের প্রজেক্টটা পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আচ্ছা, আজকের মিটিংয়ে আপনাদের সিনিয়র কপিরাইটারের থাকার কথা ছিল না? ওকে খবর দেওয়া হয়েছে, এক্ষুনি এসে পড়বে। ওই তো আমাদের সিনিয়র কপিরাইটার। আই এম সরি, আমার একটু লেট হয়ে গেল। ইনি অন্তরা, আমাদের কোম্পানির সিনিয়র কপিরাইটার। খুব রাইট, ইনফ্যাক্ট আমাদের কোম্পানির ভ্যালুয়েবল অ্যাসেট। কি তৃষা? থ্যাংক ইউ অশোক। হ্যালো, কিন্তু আমরা তো মোহনা চৌধুরীর সঙ্গে ডিল করেছিলাম। ব্যস্ত নাকি উনি ছুটিতে আছেন? দেখুন মিসেস সামন্ত, আমাদের এজেন্সির বিরাট বড় গুণ হলো যে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করি না, আমরা একটা টিম হিসেবে কাজ করি। আপনি অন্তরার উপরেও চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। হ্যাভ ফেথ ইন আওয়ার এজেন্সি। অ্যাবসলিউটলি। আর তাছাড়া আমরা তো প্রজেক্টটা এখনো কাজই শুরু করিনি। আই এম শিওর আমরা প্রজেক্টের কাজ শুরু করলে আমরা প্রমাণ করে দেবো যে আমরা টিম হিসেবেই কাজ করি। দেখুন, আমরা এখানে ফেরত এসেছিলাম শুধুমাত্র মোহনা চৌধুরীর জন্য। প্র্যাকটিক্যালি 10 কোটি টাকা বাজেট স্যাংশন হওয়ার পেছনে মোহনা চৌধুরীর নামটা একটা বড় ফ্যাক্টর ছিল। এখন মোহনাই যদি এই প্রজেক্টে ইনভলভ না থাকে তাহলে আমাদের আবার সব কিছু নতুন করে ভাবতে হবে। মিসেস সামন্ত, আমরা তো প্রজেক্ট নিয়ে এখনো ডিসকাশনই শুরু করিনি, তাই না? আই এম শিওর আমাদের আইডিয়া আপনাদের ভীষণ ভালো লাগবে। এক্স্যাক্টলি, লেট আস ডিসকাস দ্য প্রজেক্ট। উনি কি এখন অ্যাভেলেবল নন? আচ্ছা,
আচ্ছা আপনাদের মোহনাকে নিয়ে প্রবলেমটা কোথায় বলতে পারেন? মোহনা আমাদের টিমে নেই, সরি আপনাদের অনেক সময় নষ্ট করে ফেললাম। মোহনা যখন নেই তখন প্রজেক্টটা নিয়ে আমাকে নতুন করে ভাবতে হবে। গৌতমদা কেমন আছে? আচ্ছা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপর নিশ্চয়ই গৌতমদার অ্যাটিটিউডে চেঞ্জ এসেছে। অ্যাটিটিউডে চেঞ্জ না রে, কিছুই বদলায়নি, যেরকম ছিল সেরকমই আছে। দেখ মিস্তি, একটা মানুষ তো আর একদিনে পাল্টে যেতে পারে না। তাছাড়া গৌতমদা যেটা করেছে নিশ্চয়ই মনে মনে ভাবছে কতটা ভুল করেছে। শোন না, এখন তোকে গৌতমদার পাশেই দাঁড়াতে হবে মিস্তি। 65 লাখ টাকা কী করে যে অ্যারেঞ্জ করব? তুই কোনো উপায় ভাবলি? শোন না, আমি না সেই জন্যই তোর কাছে এসেছি, তুই আমাকে একটু সাহায্য করবি রে, একটু সাহায্য। পলাশপুরের বাড়ি বিক্রির টাকাটা তো পুরো তোর কাছে আছে, সেখান থেকে না হয় 40 লাখ টাকা তুই ম্যানেজ করে দে, আর বাকিটা অভিতার অ্যাকাউন্ট থেকে আমরা কিছুটা ম্যানেজ করে দেবো। বল, পলাশপুরের বাড়ি বিক্রির 40 লাখ টাকা নয় মিস্তি, আমার কাছে 20 লাখ টাকা আছে। শোন না, বাচ্চাদের সেটটা যদি কোনোভাবে, বাচ্চাদের সেটটা এমনি এমনি তো টাকাগুলো পড়ে আছে, তুই আমার বিপদের দিনে আমার পাশে দাঁড়াবি না বল মিস্তি? তুই প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর, তুই বুঝতে পারছিস না আমি কি বলছি। মিস্তি তোর থেকে বেশি টাকাটা দরকার বাচ্চাদের, আমি এখন ওদের টাকায় হাত দিতে পারবো না রে। মোহনা তুই এক কাজ কর না, তুই আমার 20 লাখ টাকাটা নিয়ে নে। হ্যাঁ, সেই টাকায় কিছু হবে না। শোন না, তাছাড়া আমি তোর টাকাটা ফেরত দিয়ে দেবো, তুই বলছি শোন না আমার কথাটা মিস দিয়ে, আমি বাচ্চাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে রিস্ক নিতে পারবো না। যদি দিদি বেঁচে থাকতো আমাকে কখনো না বলতো না, আমার এই অবস্থাটা হতো না। মিস দিয়ে আমি তোকে না বলছি কথা বল, তুই আমার টাকাটা নিয়ে নে, আমার তাতে কোনো আপত্তি নেই বিশ্বাস কর। কিন্তু আজকে দিদি আর অভিতা নেই বলে আমি ইচ্ছে মতো তো ওদের টাকাটা খরচা করতে পারি না রে। আমার কথাটা শোন, তুই রাজের কথাটা একবারও ভাবছিস না, আমরা সবাই না পথে বসবো বিশ্বাস কর। মোনা 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 শোন, তুই জানিস, তুই জানিস গৌতম নানা জেল হতে পারে, তুই জানিস না এই ক্রাইসিসে যদি আবার সুইসাইড করে। আমার কথাটা একটু বোঝ প্লিজ। শোন না বিপদ, আমি ভীষণ বিপদে পড়ে তোর কাছে এসেছি, তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ মোনা, প্লিজ কিছু না মিস্তি। আমাকে আগে বাচ্চাদের কথা ভাবতে হবে, টাকাটা ওদের ফিউচার মিস্তি, কালকে যখন ওদের টাকাটা দরকার হবে ওরা কার কাছে কি হাত পাতবে বল? মিস্তি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর প্লিজ। তার মানে তুই টাকাটা আমায় দিবি না মিস্তি? এখন বুঝতে পারছি আমার এখানে আসাটাই ভুল হয়েছে, তুই তো কারো মা না, কারো স্ত্রীও না, সংসার সামলাতে হয় না তোকে, তোর একটা চাকরিও আছে, তুই সত্যি কিচ্ছু করতে পারবি না।
ভালো, তুই? খুব ভালো। আমি তোর জন্য একটা সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজ? একটা গুড নিউজ আছে। আচ্ছা, কি তোর প্রমোশন হয়েছে? না রে, তোর আভা সামন্তকে মনে আছে? আমাদের সেই গার্ল চাইল্ড প্রজেক্টের ক্লায়েন্ট। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আমাদের কোম্পানির জন্য একটা 10 কোটি টাকার প্রজেক্ট নিয়ে এসেছিল, জানিস তো? দ্যাটস ভেরি নাইস। আর সেই প্রজেক্ট করতে তুই যদি আমাদের অফিসের লোকজনকে দেখতি, মানে তুলকালাম কাণ্ড, জানিস তো? মানে পাগলের মতো বিহেভ করছে সবাই। এক্সাইটমেন্টে বোধ হয় সারা সপ্তাহ কেউ ঘুমায়নি। পুরো পুরো ক্রিয়েটিভিটি তুবড়ি ফাটছে একেবারে। আর অন্তরা, অন্তরা তো নিজেকে মীরা নায়ার ভেবে বসেছে। মানে কী সব যে আইডিয়া আমার মাথা থেকে বেরোচ্ছে তুই কল্পনা করতে পারবি না। আর অনুরাগকে তো চিনিস, মোটামুটি নিজেকে প্রহ্লাদ কাকর ভাবতে শুরু করেছে। হাঁটা চলা সব ওনার মতো, কিন্তু আইডিয়ার বেলায় অষ্টরম্ভা। আর আমাদের অসীম, একবার পনিটেল খোলে, একবার পনিটেল বাঁধে, তা ওনার মাথা থেকে কোনো আইডিয়া বেরোয় না। আর তৃষা, তৃষা মোটামুটি মিলিটারির মতো মাছ পাস করে বেড়াচ্ছে সারা অফিস। আর তারপর ফাইনালি আজকে হলো প্রেজেন্টেশনের দিন। আমরা সবাই বসে আছি, মানে কি টেনশন ভাবতে পারবি না সবার চোখে মুখে। আর আভা সামন্ত আমাদের সামনে, সবাই তার আইডিয়া একটার পর একটা দিতে লাগবে। আর আভা সামন্ত একটার পর একটা আইডিয়া ধরে ধরে রিজেক্ট করে দিল, এমনকি তৃষা তার গ্রেটেস্ট আইডিয়াটাও ক্যান্সেল হয়ে গেছে। আর শেষমেশ কী হলো? আমাদের 10 কোটি টাকার প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেল। এতে আর গুড নিউজের কী আছে? কোম্পানির তো কত লস হলো বল। এনিওয়েজ, চা খাবি না কফি খাবি বল? মোহনা, মোহনা, আমি তো তোকে এখনো গুড নিউজটাই দিইনি। আবার কিসের গুড নিউজ? আভা সামন্ত তোকে ছাড়া ওই প্রজেক্টটা আর কাউকে দেবে না। মানে? মানে তুই ডিসাইড কর, তুই কাল থেকে অফিস জয়েন করবি নাকি অন্য কোথাও যাবি। Thank you.